নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, কিছু কিছু চিন্তা আমাদের জীবনের জন্য ভালো, আর কিছু কিছু চিন্তা আমাদের জীবনটাকে শোষণ করে নেয়, শুষে নেয় রক্তচোষার মতো। ওভার থিঙ্কিং নিয়ে কথা বলবো আজকে। আকাশ কুসুম ভাবনা, একটা ছোট্ট ঘটনা আপনি মনে মনে সেটাকে ভেবে বিরাট করে ফেললেন। আমরা ছোটোবেলায় শুনে এসেছি তিল থেকে তাল হওয়ার গল্প। এই তিল থেকে তাল যারা করেন, জীবনের লাইটভাবে জীবনটাকে নিতে শিখুন। দেখুন, সব কিছু আপনার অনুকূলে ঘটবে না। কেউ আপনাকে ছোটো বড় একটা কথা বললো, অত ভাবনার কিছু নেই। অফিসে একটা ঘটনা ঘটেছে, হয়তো আপনার কর্মক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে, বাড়িতে এসে রাত্রে ঘুমোতে পারছেন না। অনেকে আছেন, এমন মানুষ আছেন, ঝগড়া করেছেন, ঝগড়া করার পর তারই এতই মন খারাপ, খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না। তাদের জন্য এই আলোচনাটা সমানভাবে উপকারী। এই ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করবো কী করে? আবার রাত্রিবেলা চোখ বন্ধ করেছেন শোয়ার জন্য, নানা রকম দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে রাখছে। এইরকম উথালপাতাল পরিস্থিতি যখন হবে, দেখুন সব কিছু একটা লেভেল পর্যন্ত নিজে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু আপনি যদি এই সব ওভার থিঙ্কিংয়ের কন্ট্রোলে চলে যান, তখন কিন্তু চিকিৎসক মনোবিদদের পরামর্শ ছাড়া আর কোনো কাজই হবে না। শরীর মন জীবনটাকে মনে রাখবেন আনন্দ উপভোগ করে কাটানোর জন্য, দুঃখ দুঃখ করে কাটানোর জন্য কিন্তু জীবন নয়। তো আজকে বলবো, ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করতে গেলে যে কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে একা থাকা নয়। একা থাকলেই হবে ভয়, একা থাকা বন্ধ করুন। এই ফোবিয়া শব্দটা মনোবিজ্ঞানের ভাষায় অনেক অনেক কিছু বহন করে। ভয় থেকে ভয়, ফোবোফোবিয়া, জল থেকে ভয়, হাইড্রোফোবিয়া, এরকম অন্ধকার থেকে ভয়, এরকম অনেক ফোবিয়া আছে, আপনাকে অ্যাটাক করতে পারবে না। একা থাকা বন্ধ করুন তো প্রথমেই বলবো, একা থাকা নয়। যত একা থাকবেন তত ওভার থিঙ্কিং আপনাকে গ্রাস করবে, নানাবিধ চিন্তা আপনাকে গ্রাস করবে, একা থাকা একদম নয়। দ্বিতীয় কথা, যে সমস্ত আত্মীয় পরিজন যাদের কাছে গেলে আমার হৃদয়ের মধ্যে একটা অসন্তুষ্টি তৈরি হয়, তাদের থেকে দূরে থাকুন তো ভালো থাকবেন। নেগেটিভ কথা বলে, নেগেটিভ ভাব যাদের মধ্যে আছে, বা যারা খোঁচা দেওয়া কথা বলে, যাদের জন্য আমার টেনশনের উদ্বেগ হয়, তাদের মুখদর্শন না করাও ভালো। এইভাবে নিজেকে, জীবনের আসল উদ্দেশ্য তো নিজে আনন্দে থাকা, তা নিজের আনন্দটাকে কেন নষ্ট করবেন? তৃতীয় কারণ, তৃতীয় জিনিস যেটা করবো, করতে বলবো, সবাই বলেন মোবাইল ঘাটা খারাপ, কিন্তু যাদের ওভার থিঙ্কিং আছে, বসে বসে এইসব উদ্ভট চিন্তাভাবনা মাথায় করেন, অতিরিক্ত টেনশন করেন, তারা বলবো সব কিছুতে কোনো কিছুর মধ্যে একটা নিজেকে ইনভলভ করে রাখুন, মোবাইল ঘাটুন, সিনেমা দেখুন, গান শুনুন। আপনারা দেখবেন আপনার কোনো একটা বিষয়ে চরম টেনশন হচ্ছে, সেই সময় দুটো সুন্দর গান শুনে নিন, দেখুন আপনার মন অনেকটা ভালো হয়ে যাবে। শুনে দেখুন, বুঝতে পারবেন, যদি সেটা অযৌক্তিক টেনশন হয় অবশ্যই কমবে। আর সবচেয়ে বড় ওষুধ, চতুর্থ যেটা বলবো, সবচেয়ে বড় ওষুধ ওভার থিঙ্কিংয়ের, সেটা হচ্ছে কোনো একজন মানুষের সাথে চুটিয়ে গল্প করা। ঘণ্টাখানেক গল্প করলেই দেখবেন ওভার থিঙ্কিং অনেকটা দূরে গেছে। যত গল্প করবেন ওভার থিঙ্কিং থাকবে না। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে, আরও বিশদে পয়েন্টগুলো বলা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।